সব চলো এই সাজানো বাড়িতে আর দেয়াল কিছু তা পুরনো কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো রঙের ফুলে লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবা হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন between ঢাকার বৃষ্টি and চিটাং এর বৃষ্টি এই যে আমি তোমাকে আসলাম এবার আসছে কেন তুমি বলো আমি কিন্তু তোমাকে আমি তোমাকে একদিন আমি তোমাকে একদিন কাঁদিয়ে ছাড়ব আমারও তো সেই একই প্রশ্ন চাচু এলে বলে দিও ওর আজকের অ্যাটিটিউড আমাকে খুব হার্ট করেছে আই ফিল রিয়েলি ইনসাল্টেড আমার ফ্রেন্ড কিন্তু ওখানে গিয়ে মনে হলো আমি যেন কিছুই না মাকসুদের জন্য রেবু আর জুনায়েদের বিয়ে ক্যান্সেল করার প্রস্তাবটা ওঠানো কিছুটা টাফ তাই ওকে সঙ্গ দিচ্ছি আর ওয়েট করছি একটা প্রপার সময়ের জন্য বাচ্চা একটা মেয়ে কেন এরকম করলো আমি একটু দেখতে গেলাম সেটা কি তুমি রঞ্জু আমি জাস্ট জিজ্ঞেস করেছি তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন তুমি ঘর অন্ধকার করে বসে থাকবে ঘরে ঢোকার সাথে সাথে হাজারটা জেরা করবে আর আমি এক্সাইটেড হব না কিরে কাচ্ছিস কেন সন্ধ্যা তারা তার ভাইকে খুঁজে পাচ্ছে না তাই আমি আমার ভাইয়াকে খুঁজে পাচ্ছিলাম না তাই কোথায় ছিলি কি ভেবেছিলি মরে গেছে ভাইয়া আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছো আমার কনসেন্ট ছাড়া একটু বেশি হয়ে গেল না সরি সরি মুশু সবার সামনে বলাটা রেবুর জন্য এমবারাসিং হবে তুমি আগে মাকেই বলো রেবুর ফিলিংস এর দিকটা তো আমরা কখনো খেয়াল করিনি তাই রেবুকে নিয়ে এখনো না ভাবলে চলবে সবার সামনে বলাটাই বেটার যার যার রিয়াকশন একসঙ্গেই হবে তোমার কথা বলার টোনে মনে হচ্ছে আমি তোমার উপরে জোর খাটাচ্ছি আম্মা আমি হিসাব করে দেখলাম হলুদের শাড়ি দিতেই হবে এরকম হচ্ছে 34 জন সেখান থেকে কম করে হলেও 30 জনকে তো দিতেই হবে মা খরচ বেড়ে যাচ্ছে না তো মামা কি আর করবেন বলেন আমি তো আর পাচ্ছি না কি বলেন মামা ঠিক আছে ঠিক আছে ও মামা আপনাকে কিন্তু আজকে একটা কাজ করতে হবে এই নয়নকে নিয়ে আচ্ছা মা নয়ন আসছে না কেন এদিকে এত কাজ আর আপনার ছেলেরা তো মাশাআল্লাহ কোনো কাজের মধ্যেই নেই বৌমা কি কাজ বলো আমি নয়নকে ফোন করছি ও আমাকে একটা ফোন নাম্বার দিয়েছে এই যে ভাবি একটু এসো বসো একটু ইনভলভ হও আমি তার একা সামলাতে পারছি না বৌমা তুমি কোথাও বেরোচ্ছ জি মা মার ওখানে একটু যাচ্ছি শিলা তো এখনো আনকনশিয়াস অবস্থায় আছে বৌমা সঞ্জু আর শিলা ফিরেছে তুমি আমাদের এতক্ষণ জানাচ্ছ না কেন শুকর আলহামদুলিল্লাহ রেবু যে কি খুশি হবে আসলে রেবুর বিয়েতে সঞ্জু থাকবে না সেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না দুজন পিঠেপিঠি তো খুব ভাব দুজনের ভাবি শিলা এখনো আনকনশিয়াস অবস্থায় আছে মানে কি হয়েছে রুবিনা আমার দেরি হয়ে যাচ্ছে মা
মাকসুদ রাত্রে খাবার টেবিলে সবাইকে একটু থাকতে বলেছে, সবাইকে নিয়ে একটু বসতে চায়। মাকসুদ এতদিন চুপচাপ ছিল, আর পারল না, হাজার হোক, নিজের একমাত্র ছোট বোন তো। বৌমা তুমি সবাইকে বলে দিও রাতে সবাই একসাথে খাবে। ভাইজান রাতে পোলাও খাবে না খিচুড়ি? সবার যা পছন্দ, আমি বুড়ো মানুষ, আমার তো এসব খাওয়াই নিষেধ। রুবিনা কি হলো তোমার? মা গো শাড়ির হিসাবটা আরেকবার দাও তো, খুশিতে আমি সব তালগোল পাকিয়ে ফেলেছি। আচ্ছা শিলাকেও তো আমাদের একটা কিছু দেওয়ার দরকার, তাই না? তুমি এক কাজ করো বৌমা, ওই রেবুর গয়নার যেখানে অর্ডার দিয়েছো সেখানে শিলার জন্য একেবারে একটা ব্যবস্থা করে ফেলো। ঠিক আছে আম্মা, আমি দেখব। ও আম্মা আমি একটু ফোন করে আসছি। হ্যাঁ ঠিক আছে মামা, আমি এক্ষুনি আসছি। ভাইজান ওই শিলা আর সঞ্জুর ফিরে আসার খবরটা রেবুকে কি এখনই দেবো নাকি রাতে খাবার টেবিলে দেবো? না না এখন বলার দরকার নেই, রাতে একসাথে সবাই কি বল। ঠিক আছে সবাই একেবারে চমকে উঠবে বুঝলি, ভালো হবে। ওই আমার চা তো শেষ হয়ে গেছে, আর একটু ও দাও আমি নিয়ে আসি। কি হলো, কি ভাবছো তুমি? তোমাকে। আমাকে? মন খারাপ করে আমাকে ভাবছো? আই এম শকড, রিয়েলি শকড। সঞ্জু শিলা সবসময় মজা করো না তো। সবসময় মজা করো না তো, আমি মজা করছি না, সিরিয়াসলি বলছি। তুমি আমার কথা ভাববে মন খারাপ করে? আমি আমার স্মৃতি সব কিছু তোমার জন্য হবে আনন্দের। এই এখনই স্মৃতির কথা আসছে কেন? আমরা তো মাত্র আমাদের লাইফটা স্টার্ট করলাম না, উই হ্যাভ টু থিংক অ্যাবাউট আওয়ার ফিউচার। ওরে বাবা দারুণ প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে তো, গুড, ভেরি গুড। ভেরি ব্যাড। আমি আসলে প্ল্যানিংটা কোথা থেকে স্টার্ট করব বুঝতে পারছি না। সঞ্জু হোয়াটস অ্যাবাউট ইউ অ্যাকচুয়ালি, ক্যান আই শেয়ার মাই ভিউজ উইথ ইউ? অফকোর্স অফকোর্স শিলা, আমাদের একজনের ডিসিশন আমরা কখনোই আরেকজনের উপর চাপিয়ে দেবো না, বাট শেয়ার তো অবশ্যই করবো। একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হয় তো শেয়ার করার জন্যই, নাকি? শোনো নেক্সট উইকে আমরা ঢাকায় ফিরছি, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা নিশ্চয়ই অনেক শকড আমাদের ডিসিশনে, আর আমরাও বিমজিক্যাল ডিসিশন নিয়ে ফেলেছি, কিন্তু আমার ডিসিশন নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। যেহেতু আমি কনফিডেন্ট, আমি শিওর আমি আমার যুক্তি দিয়ে ওদেরকে কনভিন্স করতে পারবো। ও তাহলে এই দায়িত্বটা আমি তোমার উপরেই ছেড়ে দিই, আমি এর মধ্যে নেই বাবা। সঞ্জু বি সিরিয়াস। ওকে সিরিয়াস। আমি অবশ্য এটা নিয়ে ভাবছি না, আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে ফিরে গিয়ে বাবার বিজনেসে জয়েন করব। তুমি তো জানো বাবার এটাই ইচ্ছে ছিল, আর মাম নিড সামবাডি টু হেল্প হার, আর বড় আপু তো বিয়ের পর একেবারে হাউস ওয়াইফ হয়ে গেল। তাহলে শিলা ইউ আর দেন গোয়িং টু বি আ বিজনেস টাইকুন, তুমি কি আমার বেকারত্ব নিয়ে চিন্তিত? অফ কোর্স আই আর্ন দ্যাট রাইট। নিশ্চয় শিলা,
তুমি আমাকে নিয়ে কনসার্ন হও এটা ভাবতে আমারও ভালো লাগে। বাট শীলা, আমার তো একটু সময় লাগবে, তুমি অধৈর্য হয়ে যাবে না তো? কি মনে হয়? কি মনে হয়? আমার তো মনে হয় হবে না। আমার এখানে আসাটা তুমি পছন্দ করছো, আর এই সময় এ ধরনের কথা বলাটাও আমার একদম উচিত হয়। Am I disturbing you? Please, don't get upset. আমি আসি, অফিসের পর আবার আসবো। হ্যালো সুমি। হ্যাঁ বল। সুমি, তোর সাথে আমার একটু কথা ছিল, কিছু ভালো লাগছে না, আমাকে একটু সময় দিবি? যদি লাঞ্চটা একসাথে করি। ঠিক আছে, তুই আমার অফিসে চলে আয়, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, এখানেই আমরা ক্যান্টিনে বসি। এক জায়গায় বসলে হলো। আচ্ছা তাহলে আমি আসছি। ওকে বাই। Thank you.
কেন ভাবি? কিছু বলবে না? মানে তোমার কি মন খারাপ? না তো। ও না, তাহলে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? দুদিন পর তোমার বিয়ে, তোমার গায়ের রং তো নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি ভেতরে এসো। উফ, এই মেয়েটাকে নিয়ে আমি পারি না। চলো ভেতরে এসো তাড়াতাড়ি। জি জানি। জানো তাহলে সবাইকে বলছো না কেন? আর সঞ্জুর ব্যাপারটাও না আমি একদম বুঝতে পারছি না। শিলাকে এই বাড়িতে না উঠিয়ে ওই বাড়িতে উঠাতে গেল কেন? সুন্দরী বউকে পেয়ে সঞ্জুর ডাট ফাট সব শেষ হয়ে গেল নাকি? উফ। চাচি, ওরা যে ফিরে এসেছে এটা কি বাসার সবাই জানে? না, তা অবশ্য জানে না। তোমার মা আম্মাকে আর আমাকে খালি বলেছে, আর আজ রাতে খাবার টেবিলে মনে হয় সবাইকে জানানো হবে। ভালো, সবাই মেনে নিলেই তো ভালো। আচ্ছা সায়ক, শিলা বলে খুব অসুস্থ, তোমার মা আমাকে বলল। চাচি, আমার ক্লাসে বেরিয়ে যাচ্ছে, আসি। হ্যাঁ সালাম, আই ডেবুকে দে তো। ধরেন হ্যালো। হ্যাঁ ডেবু, তুই কি আমাকে সময় দিবি? তুই কোথায়? বাসার নিচে। মানে তো উপরে আয়। না, ইউনিভার্সিটি আয়, তুই সেকেন্ডে। সায়ক, কি হয়েছে? কিছু না, আয় তো। আচ্ছা আসছি। সরি হাসি, আমার জন্যই তোকে এখন এই কষ্টের সময়টা পার হতে হচ্ছে। কেন? তোর জন্য হবে কেন? আমার জন্যই তো। তোর আর রেবুর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হোক, এটার ব্যাপারে আমার ইন্টারেস্টই তো বেশি ছিল। কিন্তু আসলে এই রিলেশনশিপটাকে কোনো পজিটিভ এন্ডিং দেওয়ার ক্ষমতা যেহেতু আমার ছিল না, আমার উচিত হয়নি আসলে এ ব্যাপারে কোনো রকম অ্যাটেম্প্ট নেওয়া। মাঝখান থেকে তুই খামাখা কষ্ট পেলি আমার জন্য। কেন নিজেকে ব্লেম দিচ্ছিস? আসলে আমার ভাগ্যেই ছিল না। পৃথিবীতে কিছু মানুষ জন্মায় যারা শুধু স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের ক্ষমতা সবার থাকে না। ফেট, তুই কিন্তু ভাগ্যে বিশ্বাস করতি না হাসি। তুই তো করতি নাকি? করতাম, এখনো করি হাসি। আমি একটা ডিসিশন নিয়েছি। কি? বাচ্চাটা আমি নিচ্ছি।
মারুফ বেচারাকে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি না হয় সামান্থিয়ামের সঙ্গে ডিরেক্টরিয়াল কাজে ইনভলভ থাকবো, সেটাও তো একটা বিশাল ব্যাপার, তাই না? আর অপরাজিতা চরিত্রটা করবার জন্য তোর প্রথম পছন্দ তো রেবুই ছিল। কি ব্যাপার, কি হয়েছে সুমি? আমার প্রচন্ড পেইন হচ্ছে। আমার প্রচন্ড পেইন হচ্ছে। কি সমস্যা? কাউকে ডাকবো? ও মাই গড, মারুফকে? না না, এখন না, কাউকে কোনো খবর দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আচ্ছা ক্যাব দেখ, আমাকে হাসপাতালে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে বস, আমি ক্যাব দেখছি, তোকে বেবি বাবার চেম্বারে নিয়ে যাবো। ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো